ভেরি গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের হরিদ্বারের লাস্ট ডে, আজকে রাতে 10:20 ট্রেনে আমরা বেরিয়ে যাচ্ছি, যেটা একদম ডিরেক্ট আমাদের কলকাতা মানে হাওড়া যাচ্ছে। সেটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও করে দেবো, যারা আর কি ওই ট্রেনে আসবে বা যাবে তার ডিটেলস। বাট আজকে এখন কিন্তু সকাল সকাল আমরা বেরিয়েছি হরিদ্বারে কিছু ফেমাস স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, যেটা ব্রেকফাস্টের জন্য খুব পপুলার। দেখো এবার ওটা স্ট্রিট ফুডও হতে পারে আবার নর্মাল দোকানও হতে পারে, বাট এখানকার কিছু পপুলার পপুলার ব্রেকফাস্ট আছে বা মিষ্টি আছে যেগুলো আমি কভার করিনি আমার স্ট্রিট ফুড 1 আর স্ট্রিট ফুড 2 এ। বাট সেগুলো আমি ট্রাই করছি যে তোমাদের সামনে তুলে ধরো এই ভিডিওটার মধ্যে। আর আজকে আমরা অন্য জায়গায়ও যাবো, মানে হরিদ্বারটা একটু এক্সপ্লোর করবো, ঘুরবো মনসা দেবী চণ্ডী দেবী, তো সব কিছুই তোমাদের মোটামুটি দেখানো হবে। বাট খাওয়া দাওয়াটা আগে ইম্পর্টেন্ট এই চ্যানেলে, কারণ খাওয়া দাওয়া ছাড়া তোমরা ব্লগ পছন্দ করবে না। আর হ্যাঁ, হরিদ্বার তো আমি মোটামুটি তোমাদের A to Z ট্রাভেল ব্লগ দিয়ে দিয়েছি, মানে তোমরা যদি সব কটা পার্ট দেখে নাও হরিদ্বার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। আর তোমাদের এই ট্রাভেল প্লাস ফুড ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর স্পেশালি হরিদ্বারের পার্টগুলো বা দিল্লির পার্টগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় জানাও। আর দিল্লিতে আমরা যাবো, স্পেসিফিক থাকবো, থেকে ব্লগ করবো, কারণ তোমাদের প্রচুর ডিমান্ড ছিল। বাট হ্যাঁ, দিল্লি থেকে যারা দেখছো তারা আমার সাথে একটু ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে রেখো, কারণ ওখানে গিয়ে আমি যেটুকু বুঝেছি লোকাল কাউকে ছাড়া মানে এক্সপ্লোর করা একদমই পসিবল নয়, কারণ আমি কিচ্ছু জানি না দিল্লিতে। আর এখন আমি আছি হচ্ছে হরিদ্বার স্টেশনের সামনেই, তো যাব দেখি কী কী স্ট্রিট ফুড পাওয়া যায় বা ব্রেকফাস্ট এখানে স্পেশালি কী কী পাওয়া যায়। অনেক দোকানপাট এখানে, খাবারের তো অভাব নেই, তোমাদের আগেই বলেছি সব কিছু রিজনেবল, গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছু যথেষ্ট রিজনেবল। আর এখানে ঠান্ডাও কিন্তু বেশ ভালো, তো চলো প্রচণ্ড বিজি এরিয়া এখন সকাল সকাল জাস্ট এক্সপ্লোর করি, ওয়েদার মারাত্মক আর খাওয়া দাওয়া তো আছেই। ফাইনালি আমরা ফার্স্টেই হচ্ছে রেল স্টেশনের একদম সামনে থেকেই ট্রাই করছি এখানকার ফেমাস ছোলে কুলচে। ইয়েস, জাস্ট এই দেখতে পাচ্ছ তামার এরকম একটা হাড়ির মধ্যে করে বিক্রি করছে আর কি ছোলে কুলচে, খুব পপুলার একটা স্ট্রিট ফুড আর কি এখানকার ব্রেকফাস্টের জন্য। আর এখানে মুগ ডালের একটা সামথিং কিছু আছে, দেখি কোনটা কি ট্রাই করা যায়, দেখতে থাকো ব্লগটা। আর ছোলে কুলচে মানে অনেক দিন বাদে ট্রাই করছি, দিল্লিতে যেটা ট্রাই করেছিলাম ওটা অন্য ছিল, বাট এখানে যেটা ট্রাই করছি এটা পুরোই আলাদা, একদম প্রিপারেশনটা তোমাদের দেখালাম, এবার জাস্ট ট্রাই করি চলো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ছোলে কুলচে, এই হচ্ছে পুরো ছোলের প্রিপারেশনটা, যেটা তোমাদের স্পাইসি যেরকম লাগবে সেই আন্দাজে বানিয়ে দেবে। আর এই হচ্ছে 2 পিস কুলচা, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ স্যালাড, এটার দাম হচ্ছে 40 টাকা মাত্র। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ দাদা এখানে বানাচ্ছে আর কি পুরো প্রিপারেশনটা, এইরকম আর কি তামার হাড়ির মধ্যে, মানে পুরো একদম মানে অরিজিনাল ব্যাপার যেটা। এই হচ্ছে আই হোপ প্রদীপটাই ছোলে যেটা আর কি বানানো হচ্ছে। এই দেখো তোমাদের প্রিপারেশনটা একটু দেখাচ্ছি, এই যেরকমভাবে নেওয়া হচ্ছে, নিয়ে সমস্ত কিছু এই মশলাপাতি দিয়ে দেন জিনিসগুলোকে মেশানো হচ্ছে অ্যান্ড এইভাবে সার্ভ করা হচ্ছে। আর এই হচ্ছে কুলচা, তো চলো এটা এবার টেস্ট করে দেখি আমি কেমন লাগে। আর এটা একদম স্টেশনের সামনেই আর কি, এই হচ্ছে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ছোলেটা মানে মারাত্মক জ্বালা যাই লেভেলের খেতে, পুরো ঝাল ঝাল হালকা একটু টক টক, মানে এত কিছু এক্সপ্লোর করছি মানে ঘোরার জন্য আলাদাই ব্যাপার, যে দারুণ খেতে। আর এই কুলচা যেটা আছে পুরো দেখতে পাচ্ছ অনেক দারুণ সফট, একদম দারুণ সফট, এইরকম লেভেলের সফট। জাস্ট এখানে নিতে হবে হচ্ছে এইরকম ছোলে, জাস্ট মাখিয়ে এরকম ছোলে নিতে হবে, তার সঙ্গে একটুখানি হচ্ছে স্যালাড, দেন ট্রাই করতে হবে। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে দেখি ওখানে একটা ডাল সামথিং কিছু পাওয়া যাচ্ছে, তো সেটাও একটু ট্রাই করা যায় নাকি। খাবারটা জাস্ট অসাম, আর তোমরা কিন্তু এখান থেকে প্যাকিং করেও নিতে পারবে, সেখানে দেখতে পাচ্ছ মানে টোটাল ব্যাপারটা প্রচণ্ড ভিড় দোকানটায়, মানে জাস্ট অসাম খাবারটা করে, আমার তো দারুণ লেগেছে পুরো। একটা আইটেম নিলাম যেটা এখানে আছে, এটা হচ্ছে ডাল দিয়ে সামথিং কিছু একটা, এটা আমি এক্স্যাক্টলি নামটা জানি না, বাট এটাও কিন্তু 40 টাকা দাম। আর মানে এখানে পুরো অথেন্টিক একদম খাবার দাবার জাস্ট পাওয়া যাচ্ছে। ওই দিকে হচ্ছে এইখানটা হচ্ছে ওই ডালের ওটা আছে, এটা হচ্ছে ছোলে কুলচে এখানে দেখতে পাচ্ছ, আর এই ডালের সাথেও অনেকে আর কি কুলচা খায়। আর এইখানে সামথিং একটা কিছু আছে, এটা আমি জানি না, তো জিজ্ঞেস করছি দেখি ইয়ে কে হ্যায় মুঙ্কি মুরাদাবাদী ডাল, ওকে। আর ইয়ে কিতনা হ্যায়, ইয়ে কে হ্যায় ভাইয়া, চানে কা সুপ, আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো এই হচ্ছে, এটা দেখতে পাচ্ছ এটা মুরাদাবাদী ডাল। আর এই জিনিসটার মানে থিকনেসটা দেখতে পাচ্ছ এইরকম, পুরো একদম ডাল মানে পুরো ম্যাশ করা। তার মধ্যে স্যালাড আছে, বিভিন্ন মশলা আছে, লঙ্কা দেওয়া আছে, মানে ঝাল কিন্তু বেশ ভালো ঝাল আছে, একটু টক জল টক জল দেওয়া আছে, বেশ ভালো খেতে জিনিসটা। জাস্ট এক কথা না, অসাম খেতে অসাম, আমার ফার্স্ট টাইম ট্রাই, বাট দারুণ খেতে। এইটার মধ্যে কিন্তু একটা গোটা পুরো আমুল বাটারের যে ছোট স্লাইসটা হয় সেটা দেওয়া হয়েছে, মানে পুরো বাটারি ব্যাপার তো আছেই, আর তার সঙ্গে জাস্ট অসাম খেতে ঝাল ঝাল টক টক স্যালাড করছে মুখে হালকা হালকা, দারুণ দারুণ। ফাইনালি আমরা খেলাম হচ্ছে ছোলে কুলচে আর হচ্ছে ওই মুন্ঠি ডাল, মানে দারুণ লাগলো আমার। আর ওইদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আই হোক তোমরা। এবার আমরা একটু চা খাবো, আর এখন আছি হচ্ছে পুরো স্টেশনের সামনেই, এই হচ্ছে অপোজিটের স্টেশন, আর তার সামনে একটা দোকান থেকে একটু চা খাই। আর এখানে লস্যিও খুব ফেমাস, তো চা আর লস্যিও ট্রাই করবো, তো দেখতে থাকো আর কি কি ট্রাই করা যায়, দেন আমরা ঘুরতেও যাবো। তো আমরা একটা দোকানে আসলাম, এসে একটু চা খাচ্ছি, কারণ গরম গরম চাটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে চা কিন্তু সব জায়গাতে দারুণ করে, আর সাথে হচ্ছে লস্যি, এখানকার লস্যি কিন্তু খুব ফেমাস, 40 টাকা এত বড় গ্লাসে একটা লস্যি দিয়েছে, আর এই হচ্ছে চা। তো চলো চা আর লস্যি খেয়ে নিই, আর দাদাও মানে অবাক হয়ে গেছিলো আমি যখন অর্ডার করেছি চা আর সাথে লস্যি, আর আলাদাই কম্বিনেশন আর কি, দাদা তো জানেন আমার পেট ভরা। চাটা তো ভালোই খেতে, বাট লস্যিটাও কিন্তু বেশ ভালো খেতে, পুরো ঠিক ঘন, আর ভেতরে আর কি বাদাম ফাদাম মানে ড্রাই ফ্রুটস দেওয়া। এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের দামও খুব কম, মানে সব জায়গায় পাওয়া যায়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বেরোই। তো গাইস আমরা আর কি খেলাম লস্যি আর চা, খেয়ে দিয়ে আমরা বেরোলাম। আমার পেট তো পুরো আমার ভরে গেছে বল। এখানে তো প্রচুর মিষ্টির দোকান আছে, এখানে ফেমাস হচ্ছে একটা কি একটা যেন মিষ্টি আছে, এখানে ভুলে গেছি আমি, চাকড়া কি একটা যেন কান্দনা কি একটা সামথিং নামটা, ওটা খুব ফেমাস, আমি ট্রাই করবো দেখি আস্তে আস্তে। আর দেন আছে হচ্ছে এখানে জিলাপি পাওয়া যায়, ক্ষীর আছে, দুধের প্রোডাক্ট আছে, রাবড়ি আছে, এগুলো খুবই ফেমাস। আর আমি ভাবছি এর মধ্যে কিছু একটা ট্রাভেলও ঢুকিয়ে দিই, কারণ এখন আর আমি খেতে পাচ্ছি না, মানে পেট পুরো ফুল হয়ে গেছে আমার। সকাল সকাল বেশি খাওয়া যায় না, আর আমি সকাল সকাল বেশি খাইও না, আর কোথাও ঘুরতে আসলে যদি সকালটা আমাদের দেখা যায়, আদারওয়াইজ তো সকালবেলা কিছু নেই আমাদের কাছে, কারণ সবই হচ্ছে দুপুর আর বিকাল, মানে বুঝতেই পারছো। তো দেখি এবার কোথাও যাব, মানে হচ্ছে মনসা দেবী, চণ্ডী দেবী আর হচ্ছে বৈষ্ণব দেবী, এই তিনটে হচ্ছে এখানে বেশ ভালো পপুলার মন্দির আর কি। তো দেখি কোনটায় যাওয়া যায়, কী করা যায়, তো সেগুলো তোমাদের দেখাবো। একটা বা দুটো পার্ট আসবে, আর খাওয়া দাওয়া তো খাচ্ছি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে মনসা দেবী। আর তোমরা এখানে যেতে গেলে দুটো আর কি অপশান আছে, তোমরা রোপওয়েতেও যেতে পারো, সেখানে হচ্ছে 125 টাকা করে পার হেড যাতায়াতের। আর তোমরা যদি স্কুটিতে যাও তাহলে দুজন হচ্ছে 100 টাকায়, যে আমরা এখন যাচ্ছি স্কুটি করে, এরকম দাদারা প্রচুর পেয়ে যাবে নিচে আর কি, যারা স্কুটি করে তোমাদের নিয়ে যাবে, তোমরা নিজেরাও চালিয়ে যেতে পারো রেন্টে নিয়ে, আদারওয়াইজ তোমরা দাদাদেরকে 100 টাকা দিলে দুজন আর কি, মানে পার হেড 50 টাকা পড়ছে। তো আমরা এখন ওপর দিকে উঠছি, আর এখানে কিন্তু এই দাদারা আর কি একটা প্যাকেজ করেও ঘুরিয়ে দেয় চণ্ডী দেবী মনসা দেবী সব কিছু। তো দাদার সাথে আমি নেবে, দেন তোমাদের কথা বলে দিচ্ছি, তোমরা কোনো প্যাকেজ নিতে চাও এই যে এখানে দেখতে পাচ্ছ এটা করেও যেতে পারো, আর আমাদের মতো এরকম স্কুটিতেও যেতে পারো। তো চলো যাই। আর এখানে দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের অনেকটাই ওপরে উঠেছি, বাট ভিউটাও ভালো আছে, আস্তে আস্তে ওপর দিকে যাই, দেন তোমাদের ভিউগুলো দেখাবো। অলরাইট, তো ফাইনালি আমরা আর কি আসলাম ওপরে, এই হচ্ছে সামনে মনসা দেবী, আর এই দাদার গাড়িতে আমরা আসলাম আর কি। ভাইয়া আপ লোক টুর ভি করাতে হয় না? টুর ভি করাতে হয়। ওকে, কোন সা কোন সা স্পট হবে? मनसा देवी, चंडी देवी और कनखल दक्ष मंदिर। अच्छा, वो स्कूटी में ही? हाँ, स्कूटी में। रेंट पे भी देते हैं रेंट। अच्छा, कितने पड़ता है, कितना पड़ता है? 700 रुपया पूरा दिन का। पूरा दिन का? हाँ। अच्छा ठीक है, तो तुम लोग यदि क्यों घूमते जाओ तो सेटा करते हो, दादा कॉन्टैक्ट नंबर किया है तुम्हारा? 7983916132। আচ্ছা, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কেউ ঘুরতে যাও, আদারওয়াইজ তোমরা নিজেরাও ঘুরতে পারো। তো চলো, এখানে অনেক দোকান আছে যেখানে প্রসাদ তোমরা নিতে পারো। তো আমরা আর কি ডালা নিয়ে নিয়েছি, আর 50 টাকা মানে 51 টাকার ডালা, তারপর আমরা পুজো দিই, তারপরে ব্যাক করছি। তো ফাইনালি আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর ভেতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে আরও, আর মেন মন্দির তো আছেই, তোমাদের একটুখানি দেখিয়েছি। আর আমরা এখানে অনেক রকম ডালা পেয়ে যাবে, তোমাদের সাধ্য মতো তোমরা নেবে, বাট এই দিকটা ভিউটা দেখো জাস্ট মনসা দেবী থেকে। এখানে রোপওয়ে আছে, রোপওয়ে হচ্ছে 85 টাকা করে পার পার্সন যাওয়ার জন্য, আর যাওয়া আসা মিলিয়ে যদি করো তাহলে 125 টাকা, আর আমরা তো ওই স্কুটিতে এলাম 100 টাকায়। এবার যদি তোমরা ব্যাক করতে চাও স্কুটিতে সেটাও পেয়ে যাবে এখানে 100 টাকা। এই হচ্ছে ওপর থেকে জাস্ট ভিউটা ভাই সাহ, জাস্ট ভিউটা দেখো। আর এই হচ্ছে রোপওয়ে যাচ্ছে, একটা রোপওয়ে তো দুজন বা তিনজন করে,
মানে আলাদাই জাস্ট ব্যাপার। আর এখান থেকে পুরো দেখতে পাচ্ছো, এই হচ্ছে পুরো মানে একদম গঙ্গার কতটা বিস্তৃতি দেখো, সবটা দেখা যাচ্ছে। এদিকে পাহাড় আছে দেখতে পাচ্ছো পুরো চারিদিকে, আর ওই দিকটা নর্মাল সমতল ভূমি, আর এই দিকটায় তো পুরো পাহাড় যাচ্ছে। আর এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখান থেকে তোমরা যদি রোপওয়েতে ডিরেক্ট চণ্ডীদেবী যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি খরচ পড়ে যাবে 267 টাকা আসা যাওয়া দুজনের, মানে একজনের আর কি, মানে দুজন গেলে অলমোস্ট হলো 500-550 টাকা আসা যাওয়া এখান থেকে ডিরেক্ট চণ্ডীদেবী। দেখি আমরা চণ্ডীদেবী যাই কি না, কারণ বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে একটু। আর মনসা দেবী বেশ ঘুরে ভালো লাগলো, সুন্দর পাহাড়ের বলে আর কি, একটা দারুণ মন্দির। আর এই হচ্ছে এদিকের ভিউ। ফাইনালি আমরা ওখান থেকে নেমে গেছি, মানে পাহাড় থেকে নেমে গেছি, দেখে মন্দির ভালোভাবে দর্শন করলাম, দেন একটু খাওয়া দাওয়া করবো। আমি এই ভিডিওটার মধ্যেই সবটাই মানে ইনক্লুড করে দিচ্ছি লাঞ্চটাও, তার কারণ ফাইনালি আমরা লাঞ্চ করলাম ওই দাদা বৌদির হোটেলেই। তাই একই জিনিস বারবার করে দেখানোর কিছু নেই, তো খাওয়া দাওয়া করে আমরা জাস্ট একটু রুমে আসলাম, একটু রেস্ট রেস্ট নিয়ে নিই, সব গুছিয়ে ফুচিয়ে নিই, গুছিয়ে ফুচিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। তার কারণ হচ্ছে আমাদের আজকে রাতে আবার ট্রেনও আছে 10:20। তো চলো কিছুক্ষণ বাদে আবার ব্যাক করছি। ফাইনালি আর সন্ধ্যা থেকে কোথাও বেরোনো হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর ওই ওপরে মানে পাহাড়ের উপর উঠে একটু শরীরও খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য আর কি আমি হোটেল নিয়ে তারপরে মানে হোটেলে এসে আর কি তারপরে একটু রেস্ট ছিলাম, পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি যখন মানে পুরো একদম লেট হয়ে গেছে। তো আমাদের আবার বেরোতে হবে। এখন আছি হচ্ছে হরিদ্বার স্টেশনের সামনে, আর এই হচ্ছে হরিদ্বার স্টেশন দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। এই ব্লগটা একটু ছোটো মতোই ছিল, কারণ সব ব্লগ তো বড় করা যায় না, আর বড় ব্লগ তোমরা পছন্দও করো না বেশি, তাই ছোটোর মতো মোটামুটি তোমাদের ইনফরমেশন দিয়েছি। ব্লগটা যদি এখন অবধি দেখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর লাইকটা কিন্তু অবশ্যই। তো আজকে নতুন একটা জার্নি শেষ হলো, মানে হ্যাঁ দীঘা পুরীর বাইরে আলাদাই একটা জার্নি শেষ হলো, বাট একটা জার্নি শেষ মানেই আরেকটা জার্নি শুরু, নতুন কিছু আবার হতে চলেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, টাটা। হরিদ্বার থেকে যারা আছো হাই হ্যালো সবাইকে, হরিদ্বার খুব ভালো লাগলো, তোমাদের সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের সব কটা পার্ট ভালো লেগেছে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।